Don't go gentle into that good night. Rage, rage against the dying of the light. নমস্কার বন্ধুরা, আমি সঞ্জীবন। আজকে আমরা কথা বলবো ক্রিস্টোফার নোলানের একটা সিনেমা। সিনেমাটার নাম হচ্ছে ইন্টারস্টেলার। স্টারিং ম্যাথিউ ম্যাকগনি, অ্যানা হ্যাথওয়ে আর মাইকেল কেন। এই সিনেমাটা 2014 বেরিয়েছিল। এটা একটা সায়েন্স ফিকশন থ্রিলার আর বলা যেতে পারে ওয়ান অফ দ্য বেস্ট মুভিজ এভার মেড বাই ক্রিস্টোফার নোলান। আর হলিউড থেকে আসা অনেক সিনেমার মধ্যে এটা অন্যতম। এই ভিডিওতে আমি রিভিউ থেকে বেশি এক্সপ্লেনেশনটা করার চেষ্টা করব। এই কমপ্লেক্সিটিতে আমরা ঢুকবো, আমরা এক্সপ্লেন করবো এই সিনেমাটা। বাট তার আগে আমরা কিছু জিনিসপত্র আমাদের একটু জানতে হবে। তো প্রথমে হচ্ছে টাইম ডাইলেশন। তো টাইম ডাইলেশন আমি ছোট্ট করে সব করেই ছোট্ট ছোট্ট করে বলবো। টাইম ডাইলেশন ইজ বেসিক্যালি টাইম ট্রাভেল। মানে ধরো তুমি প্ল্যানেট এক্সে গেছো, যেটা অনেক দূরে পৃথিবীর থেকে অনেক দূরে। সেখানে তুমি যদি এক মিনিট কাটাও, তাহলে হয়তো পৃথিবীতে সেটা হয়তো দেখা গেল এক মাস। এরকম করতে করতে যেটা সিনেমাতেও দেখা হয়েছে যে এরা একটা প্ল্যানেটে গেছিলো যেখানে এক ঘন্টা মানে পৃথিবীতে 7 বছর। এই কনসেপ্টটাকে টাইম ডাইলেশন বলা হয়, উইচ ইজ এ পার্ট অফ টাইম ট্রাভেল। দ্বিতীয় যেটা আমরা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে টেসারাক্ট। টেসারাক্ট কী? টেসারাক্ট বেসিক্যালি একটা বাক্স, হ্যাঁ, একটা মানে এরকম স্কোয়ার বক্সের মতো, যেখানে আমরা ফিফথ ডিমেনশন অবধি আমরা পাই। ফিফথ ডিমেনশনের মধ্যে একটা বড় রোল প্লে করে টাইম। আমরা যেমন থার্ড ডাইমেনশনে আমরা কোনো একটা অবজেক্ট, যদি এই অবজেক্টটা হয়, এই অবজেক্টটাকে আমরা ধরতে পারছি, হ্যাঁ, এর একটা লেন্থ আছে, ব্রেথ আছে, হাইট আছে, উই ক্যান টাচ ইট, ইটস এ ফিজিক্যাল থিং। তেমনি ফিফথ ডাইমেনশনেও টাইম বা সময়, ওটা একটা ফিজিক্যাল থিং, উই ক্যান ইউজ টাইম। তৃতীয় আমরা যে ব্যাপারে কথা বলবো সেটা হচ্ছে ওয়ার্ম হোল। সো হোয়াট ইজ ওয়ার্ম হোল? আমি যদি একটা ছোট্ট এক্সপ্লেনেশন করে দেখাই, ধরে নিচ্ছি এটা একটা কাগজ, এটা আমাদের স্পেস, টু ডাইমেনশনাল স্পেস, আশা করছি দেখতে পাচ্ছে সবাই। তো আমি এখানে একটা এরকম আঁকলাম, এটা হচ্ছে পয়েন্ট এ, আর এটা হচ্ছে আরেকটা আমার পয়েন্ট বি। হ্যাঁ, আমাকে এখান থেকে, আমি এখানে আছি, আমাকে এখানে 1 সেকেন্ডের মধ্যে যেতে হবে। তো অনেক লম্বা ডিস্টেন্স, হ্যাঁ, অনেক লম্বা ডিস্টেন্স। ওয়ার্ম হোল কী করে যদি জিনিসটা এরকম হয়ে যায়? দিস অ্যাক্টস অ্যাজ এ ওয়ার্ম হোল। আমি এখান দিয়ে চলে যেতে পারলাম। এই যে জিনিসটা তৈরি হলো এটা একটা ওয়ার্ম হোলের মতো কাজ করে। হ্যাঁ, আমি এখান দিয়ে ইজিলি যেখানে কয়েক সেকেন্ডের মধ্যে পাস করতে পারলাম, যেখানে আমার যদি আমি এরমভাবে যেতাম তাহলে আমার হয়তো অনেক টাইম লাগতো। বাট থ্রু আ ওয়ার্ম হোল আই ক্যান পাস উইদিন সাম সেকেন্ডস। তো এটা হচ্ছে একটা ওয়ার্ম হোল, সেটা হচ্ছে ব্ল্যাক হোল। না, হোয়াট ইজ ব্ল্যাক হোল? ব্ল্যাক হোল এমন একটা স্টার বলা যেতে পারে, ডেড স্টার বা নিউট্রন স্টার আমরা বলি। প্রচণ্ড এক্সট্রিম গ্র্যাভিটেশনাল ফোর্স ক্যারি করে, এমন ফোর্স ক্যারি করে যে লাইটও বেন্ড হয়ে যায়। লাইট যে সবচেয়ে ফাস্ট মুভিং অবজেক্ট আমাদের জানা, যতদূর আমরা জানি, সেই লাইট পর্যন্ত বেন্ড হয়ে যায়, সেই লাইট হারিয়ে যায় এই ব্ল্যাক হোলের মধ্যে। ফিফথ যে ব্যাপারটা আমরা কথা বলবো সেটা হচ্ছে স্ট্রিং থিওরি। এই স্ট্রিং থিওরিটা ইজ রিলেটেড টু টেসারাক্ট, অ্যাটলিস্ট এই সিনেমাতে রিলেটেড। স্ট্রিং থিওরি রিপ্রেজেন্টস সাম কাইন্ড অফ স্ট্রিংস, যেখান দিয়ে আমরা ইনফরমেশন, যেখান দিয়ে আমরা টাইম ট্রাভেল করতে পারি। আমি খুব সিম্পলি বললাম, কারণ যদি যার জানার হয় তাহলে স্ট্রিং থিওরি সে আরও একটু জানতে পারবে গুগলে। বাট আমি যদি খুব শর্টলি বলি, তাহলে স্ট্রিং থিওরির মাধ্যমে আমরা টাইমের অস্তিত্বটাকে খুঁজে পাবো। তো এটা আমি খুব ওপর ওপর দিয়ে বললাম, এই সিনেমাটার কিছু পিলার বলা যেতে পারে এই 5টা পয়েন্ট। এবার আমরা সিনেমাতে ঢুকবো। সিনেমার বেসিক প্লট হচ্ছে কি, যে পৃথিবীতে এই মুহূর্তে সমস্ত ভেজিটেশন প্রায় শেষের দিকে এসছে, খাবার বলে মানে প্রায় শেষ খাবার, অক্সিজেন লেভেলও কমে এসছে, ফুড স্কেয়ারসিটি হয়ে এসছে, মানুষের বেঁচে থাকাটা একদম ভয়ানক অবস্থায় চরম সীমানায় চলে গেছে মানুষের। এরই মধ্যে নাসার
কিছু একদম সুপার স্পেশাল মানে লোকেরা এই ম্যাথিউ ম্যাকনিগনিকে হায়ার করবে, হ্যাঁ, যাতে সে আর তার আরও দুজন অ্যাস্ট্রোনট অন্য গ্যালাক্সিতে একটা প্ল্যানেট খুঁজতে পারে যেখানে মোটামুটি একটা মানুষ বা একটা পুরো পপুলেশন মানুষের থাকতে পারে। তো এর জন্য আগে 11খানা মিশন করা হয়েছিল। তো 11খানা প্ল্যানেটের মধ্যে এই মুহূর্তে মাত্র 3খানা প্ল্যানেটের সিগনাল পাওয়া যাচ্ছে। তো এই 3খানা প্ল্যানেটে যাওয়া ওদের প্ল্যান, আর দেখা এই 3জন সায়েন্টিস্টদের, এই অ্যাস্ট্রোনটদের, ম্যাথিউ ম্যাকগনি আছে, অ্যানে হ্যাথওয়ে আছে, আরেকজন আছে, সরি নামটা মনে পড়ছে না। তো এই তারা যাবে, তারা ইন্সপেক্ট করবে, দেখবে যে সব ঠিকঠাক আছে কি না। তো এরমভাবে স্টোরিটা এগোবে, আর তারা কি পারবে ফাইনালি এই জিনিসটা করতে, নাকি তারা সব কিছুতে হারিয়ে যাবে এই বড় একটা ইনফাইনাইট স্পেসের মধ্যে। এত ভালো ফিল্ম মেকিং হতে পারে, আমি প্রথম প্রথম আফসোস করছিলাম যে আমি কেন 7 বছর পর সিনেমাটা দেখছি। বাট একটা জিনিস আমি সত্যিকারে বলবো যে এই প্যান্ডেমিকটা আমাদের কিছু এমন কিছু চোখের সামনে দেখিয়েছে যেটা এই সিনেমাটার সাথে আমি খুব রিলেট করতে পারলাম। এই যেমন অক্সিজেনের স্কেয়ারসিটি, এই যেমন লোকেরা খাবার পাচ্ছে না, যেমন একটা সব জায়গায় টেনশন টার্মোয়েল, পৃথিবী যেন একটা স্ট্যান্ড ডাউন মোডে আছে, এইটা যেরকম সিনেমাতে দেখিয়েছে আমাদের এই মুহূর্তে দাঁড়িয়ে আজকে মে মাস 2021-এ এখনও যেন বাইরের দুনিয়াটা এরকমই হচ্ছে, আমরা ঘরের মধ্যে বসে আছি টেনশনে যে কী হবে পরের দিন। তো এর মধ্যে যেন সিনেমাটা দেখে একটা অদ্ভুত জিনিস মানে ফিল করতে পারলাম যে ইট মাইট বি পসিবল। আর এই সিনেমাটা দেখার পর আমাদের উচিত যে কিছু করা পৃথিবীর জন্য, কারণ পৃথিবী যদি এরকম মোডে চলে যায় তাহলে কিন্তু হয়তো আমাদের সত্যি অন্য প্ল্যানেট খুঁজতে হবে, যেটা অ্যাট দ্য এন্ড অফ দ্য ফিল্ম সেটাই দেখালো যে ওরা ফাইনালি সবাই মিলে স্যাটার্নে থাকতে লাগলো। বাট স্যাটার্নে থাকাটা ইজ নট দ্য সলিউশন, আমাদের আমরা পৃথিবীর বাসিন্দা, আমাদের পৃথিবীকে সেফ রাখতে হবে, নইলে হয়তো এরকম দেখতে পাবো আমরা কিছু। অ্যান্ড দ্যার ইজ নাথিং গ্লোরিয়াস অ্যাবাউট ইট, আমাদের একটা যদি গোটা প্ল্যানেট নষ্ট হয়ে যায় তাহলে হচ্ছে খারাপ কিছু হতে পারে না। তো যাই হোক, এটা একটা পার্ট ছিল। এবার যদি আরও পার্টে আমরা ঢুকি সিনেমার, যে অনেকে বলে যে লাস্ট সিনটা কী হলো, আমরা এবারে আস্তে আস্তে স্পয়লারে বলবো, স্পয়লার ঢুকছি আমরা। তো আমরা লাস্ট সিনে দেখতে পেলাম যে কুপার, যে মানে সিনেমার হিরো ম্যাথিউ ম্যাকগনি, সে ওই টেসার অ্যাক্টের মধ্যে ঢুকে গেলো। আর টেসার অ্যাক্টে দেখতে পাচ্ছিলো ওর মেয়েকে, ওর মেয়েকে দেখতে পাচ্ছিলো, যেখানে ওর মেয়ে সারা জীবন ধরে একটা টেনশনের মধ্যে ছিল যে ওর বইয়ের আলমারির মধ্যে কোনো ভূত আছে, বইয়ের আলমারির পেছনে যে বারবার ওর বইগুলো ফেলে দিচ্ছিল। আসলে ওটা ম্যাথিউ ম্যাকগনি মানে কুপারই ছিল, এত বছর ধরে ও যে ইয়েতে ছিল, মানে আমাদের দেখালো যে এত বছর ধরে ওটা নাকি কুপারই ছিল, আর কুপার সিগনাল দিচ্ছিল যাতে বুঝতে পারে ওর মেয়েটা। তো এইটা যখন আমাদের দেখলাম, আমার তো প্রথমে ভাই কী দেখালো ভাই এটা, ও মাই গড, এরকমভাবে সিনেমাটার শেষটা হচ্ছে। তো যাই হোক, কিপ দ্য ইমোশনস অ্যাসাইড, সরি, মানে এত অদ্ভুতভাবে দেখিয়েছে আমি কন্ট্রোল করতে পারছি না, মানে ইট ওয়াজ সো গুড। যাই হোক, তো ওখান থেকে কি দেখালো যে ওই 5th ডাইমেনশনে এসে এটা রিয়েলাইজ করলো যে এই সবই আমরা বানিয়েছি, আমাদের কোনো ফিউচার সেলফ, আমাদের পরবর্তী হয়তো অনেক বছর পরে আমরা হয়তো আরও ইভলভ করলাম, আমরা হয়তো সব এই 5th ডাইমেনশন বা টেসারাক্ট বানাতে পারলাম, সেটা ওই ম্যাথিউ ম্যাকগনি মানে কুপার ওই টেসারাক্টের মধ্যে থেকে এটাই রিয়েলাইজ করলো, হয়তো এটা আমাদেরই ক্রিয়েশন। কারণ গোটা সিনেমায় একটাই প্রশ্ন ছিল, হু আর দে, মাইকেল কেন বলছিল যে ওরা এই ওয়ার্মহোলটা রেখেছিল, অ্যানে হ্যাথওয়ে বলছিল যে আমি ওর হাতের হ্যান্ডশেক করলাম, তো ওই ওরা কারা? তো ওরা বেসিক্যালি আমরাই, বাট আমাদের অনেক হায়ার লেভেলের কেউ, হায়ার লেভেল অফ হিউম্যানস, তারাই হয়তো এই গোটা টেসারাক্ট, এই ওয়ার্মহোল, এই ব্ল্যাক হোলের ক্রিয়েশনের চাবিকাঠিটা তাদের হাতের মুঠোয়। বাট এই চাবিকাঠিটা তাদের হাতে থাকা সত্ত্বেও তাহলে কী করে ম্যাথিউ ম্যাকগনি বেঁচে ফিরলো? 124 বছর লেগে গেল যে ওর স্প্যান, লাইফ স্প্যান যদি আমরা পৃথিবীর সাথে মেলাই, ও কী করে ওই টেসারাক্টটাকে ক্র্যাক করতে পারলো? লোকেরা অনেক কিছু বলবে, বাট যদি একটা সিনেমাকে দেখি সিনেমার মতো করে,
এই সিনেমাতে অনেক কিছু থাকে, নট অনলি সায়েন্স বাট দ্য মেন ফান্ডামেন্টাল থিং একটা মানুষের আরেকটা মানুষের প্রতি হয়, দ্যাট ইজ লাভ, ভালোবাসা। ওর তার মেয়ের প্রতি এত ভালোবাসা ছিল, ওই ভালোবাসার টানে সে এই সব কিছুকে অ্যানালাইজ করে রাখতে পারলো। কারণ টেসার একটু থাকার সময় বলছিল যে আমার কাছে পুরো টাইমের হিস্ট্রি আছে, আই হ্যাভ দ্য হিস্ট্রি অফ টাইম, মেয়েটা কখন আসবে, ও মেয়েটা বড় হয়ে গেল, ও যে টেসার অ্যাক্টের মধ্যে ছিল পুরো টাইমের জ্ঞানটা ওর কাছে ছিল। কারণ টাইম ওয়াজ আ ফিজিক্যাল অবজেক্ট ইন দ্য টেসার অ্যাক্ট, টাইমকে ও এরকম ধরতে পারছিল, অ্যাজ হি ওয়াজ ফিলিং টাইম লাইক দিস, বাট টাইমকে এরকমভাবে যেন ধরতে পারছিল। বাট ধরা সত্ত্বেও বলছিল যে হ্যাঁ এরা টাইমকে এরম বানিয়েছে, বাট এরা কমিউনিকেশনটা বানাতে পারেনি। তো আমি কমিউনিকেশনটা কীভাবে করবো? দুটো অপশান ছিল, একটা হচ্ছে গ্র্যাভিটির মাধ্যমে, যে যার জন্য ও ওরকম বইগুলো ফেলছিল, তারপর ও ঘড়িটা রেখেছিল এমন জায়গায়, সেই ঘড়ি থেকে ও এরকমভাবে মর্স কোড পাঠাচ্ছিল। আরেকটা হচ্ছে যে ওর পুরোটাই ওর মনের ভালোবাসাটা, যে মেয়েকে আমি কথা দিয়েছি যে আমি ফিরে আসবো একদিন, যে করে হোক আমি ফিরে আসবো। তো এই টানটা, এই যে একটা অদ্ভুত টান, যেটা হয়তো সায়েন্সের ভাষায় হয়, আজকালকার সায়েন্সের ভাষা আমরা বুঝতেও পারি না, এর কোনো ডেফিনেশন নেই, বাট আছে। সবচেয়ে স্ট্রংগেস্ট যদি পৃথিবীতে কোনো ফোর্স থাকে, দ্যাট ইজ লাভ। মানে হয়তো সেটা একটা ব্ল্যাক হোলের চেয়েও বেশি পাওয়ারফুল সেই ফোর্সটা। ইট ফিলস সো গুড ওয়েন আই এম স্পিকিং দিস। অ্যানে হ্যাথওয়ে বলেছিল যে লাভ ট্রান্সেন্ডস থ্রু টাইম অ্যান্ড স্পেস। এটা খুব বড় কথা, এই সিনেমার একটা অসাধারণ একটা লাইন, মানে দেখার মতো ওই সিনটা। যাই হোক, তো ও ফিরে এলো, ও গ্র্যাভিটির মাধ্যমে ক্র্যাক করলো জিনিসটাকে, ও মর্স কোড দিয়ে ওর মেয়েটাকে ফাইনালি বোঝালো। মেয়েটা বড় হয়ে গেল, যখন একটা ক্রাইসিস চলছিল অলরেডি আর্থে, তখন ওর মেয়েটা বাড়িতে এসে দেখলো যে ঘড়িটা এরকম 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 করছে, তখন ও ওখান থেকে ওই পুরো কোয়ার্ডিনেশনটা পেলো যে আমি কোথায় আছি, মানে ম্যাথিউ ম্যাকগ্নি কোথায় আছে, একটা ইকুয়েশন তৈরি করলো। সেখান থেকে ও ফাইনালি ম্যাথিউ ম্যাকগ্নিকে বার করতে পারলো ইকুয়েশনটা দিয়ে, যেটা সেন্ড করছিল থ্রু মর্স কোড। আর তারপরে যখন ফিরে এলো, যখন দেখলো ম্যাথিউ ম্যাকগ্নি যে, মানে কুপার যে, ও স্যাটার্নে এসছে, সব কিছু পৃথিবীর মতো হয়ে গেছে, স্যাটার্নে সবাই সেটেলড আছে, চাষবাস করছে, দিস ইজ প্রবাবলি ওয়ান অফ দ্য গ্রেটেস্ট ফিল্মস আই হ্যাভ ওয়াচড এভার। এত বছর ধরে সিনেমা দেখছি, দিস ওয়াজ সামথিং রিয়েলি রিয়েলি আউট অফ দ্য বক্স, আউট অফ দ্য সোলার সিস্টেম, আউট অফ দ্য গ্যালাক্সি, মানে এক কথায় জাস্ট টু গুড। Do not go gentle into that good night. Old age should burn and rave at close of day. Rage, rage against the dying of the light. Though wise men at their end, no dark is right. Because their words had forked no lightning, they do not go gentle into that good night. Rage, rage against the dying of the light.